আজ বুধবার ছিল সরকার কর্তৃক পুনঃঘোষিত লকডাউনের তৃতীয় দিন। রাজ্য জুড়ে জারি হওয়া তৃতীয় দিনের এই লকডাউনকে সর্বাত্মক করতে আজ নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসন সকাল থেকেই তৎপরতার সঙ্গে পলাশীপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে টহলদারি চালানোর পাশাপাশি রাস্তায় বেরোনো গাড়ি চালক ও মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন। শুধু তাই নয়, লকডাউন ভঙ্গের অপরাধে চারজনকে আটকও করে পুলিশ। পলাশীপাড়া থানার ওসি কম্পটন রায়ের দক্ষ নেতৃত্বে এবং পুলিশকর্মীদের সদা সতর্কতায় এলাকায় লকডাউন সার্থকভাবে কার্যকর হল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনি মেন ডিস্ট্রিবিউটর, তাই তো? আপনার আচ্ছা ঠিক আছে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।